জাপানে আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে জন্মহার, এর ফলে দেশটিতে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, যা ক্রমেই দেশটির অর্থনীতির ওপর গুরুতর প্রভাব ফেলছে। তবে কেন জাপানিরা সন্তান নেয়া থেকে অনাগ্রহী হয়ে পড়েছেন তা জানতে এবং গর্ভধারণের কষ্ট অনুভব করতে এক অভিনব পদক্ষেপ নিয়েছেন জাপানের মাসানোবু ওগুরা নামের এক তরুণ মন্ত্রী। মূলত গর্ভধারণের অনুভূতি বুঝতে শরীরে 7.3 কিলোগ্রাম ওজনের একটি বিশেষ বেবি পাম্প লাগিয়েছেন মাসানোবু। তার সাথে আরও দুজন মন্ত্রী নিয়েছেন একই পদক্ষেপ। এই বিশেষ বেবি পাম্প লাগিয়েই দৈনন্দিন কাজ করছেন তারা। এ নিয়ে মাসানোবু বলেন, ওজন নিয়ে চলাফেরা করতে গিয়ে রীতিমতো পিঠে ব্যথা হচ্ছে, গণপরিবহনে এভাবে চলাচল করাও কতটা বিড়ম্বনার তাও উপলব্ধি করছেন। তবে জন্মহার কমে যাওয়ার কারণ খুঁজতে ও সন্তান ধারণ করার সময় মায়েদের অসুবিধা বুঝতে আরও বেশি সময় দেওয়া প্রয়োজন। এই গোটা প্রকল্পটিকে বাস্তবায়নে তাকে সহায়তা করেছেন জাপানের শাসক দল লিবারাল ডেমোক্রেটিক পার্টির যুব সংগঠন। প্রেগনেন্সি বেলি নামের এই প্রকল্প নিয়ে এরই মধ্যে বিভিন্ন মহলে আলোচনা সমালোচনা চলছে। 41 বছর বয়সী এই মন্ত্রী নিজেও নিঃসন্তান। তবে জাপানিরা কেন সন্তান নিচ্ছে না তা একজন মন্ত্রী হিসাবে গভীরভাবে বুঝতে চান তিনি। এরপরই কারণগুলো শনাক্ত করে তা সমাধানে চেষ্টা করবেন মাসানোবু। বিশ্বের এমন সব মজার এবং অদ্ভুত তথ্য জানুন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।